الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. فقد قال الله تعالى في شأن حبيبنا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। দয়া করে পার করিয়েন রোজে হাশরের ময়দানে। আল্লাহুম্মা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন বান্দা বান্দিন পৃথিবীতে আল্লাহর দরবারে কোন দোয়া কবুল হবে না, হয় নাই, হবে না। যে দোয়ার মধ্যে, দরখাস্তের মধ্যে আল্লাহ হাবিবের দুরুদ নাই, সেটা আসমান এবং জমিনের মাঝখানে অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। দুই, মান সাল্লা আলাইয়া ওয়া জাবাতলাহু শাফাত, আমার দুরুদ মহব্বতে তারা দুনিয়ার হায়াতে বেশি বেশি পড়বে। আমি নবী মুস্তফা ওয়াদা করলাম রক্তের সাগরে, তামার জমিনে, হাশরের ময়দানে আমি নবীর পক্ষে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাব উম্মতের উপরে, যে বেশি করে আমার মহব্বতে দুরুদ পড়বে। কালা আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইহিস সালাম, নবী বলেন বেশি সময় নিয়ে মহব্বতে যারা পৃথিবীর হায়াতে আমার দুরুদ পড়বে, কিয়ামতের ময়দানে রক্তের সাগরে আমি নবী ওয়াদা করলাম আমার নবুতির সিনার অতি নিকটে ওই উম্মতকে আমি আশ্রয় দেব। অনেকে দুরুদ পড়লে আমাদেরকে তিরস্কার করে, ওইগুলি দলিল নাই, অথচ দলিল তো আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তবে এখানে একটা হুকুম আছে, কথাটা অনেকে বলে আল্লাহ দুরুদ পড়ে, ফেরেশতাদেরও বলেছে পড়ো, আর আমাদেরকে বলছে পড়ার জন্য দুরুদ এবং সালাম। আমাদের দুরুদের অর্থ হবে একটা, আল্লাহর দুরুদের অর্থ হবে একটা, কারণ আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ তোমার নবীর প্রতি তুমি রহমত দেয়,
যদি আল্লাহ আমাদের মতো দুরুদ পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে আয় আল্লাহ, তাহলে বোঝা গেল যে আল্লাহ দুইজন হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিন্তু আমাদের মতো দুরুদ পড়ে না, এটা কিন্তু খুব চিকুন কথা। অনেকে মনে করে যে আল্লাহ দুরুদ পড়ে আমাদের মতোই, না না, আমাদের মতো না, ফেরেশতাদের মতো না। আল্লাহর দুরুদের অর্থ হলো আল্লাহ সবসময় নবীর প্রতি রহমত ভেজে, সবসময় 24 hours আল্লাহ, এটা আল্লাহ নবীকে ভালোবাসে এই বিধান। এবং মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, মানুষ যে সবসময় আল্লাহর এই রহমত বা আল্লাহর নবীর মহব্বত দুরুদ পড়বে এটা সবসময় পারবে না, এটা আল্লাহ ভালো করে জানে। গৃহস্থী আছে, কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বহু কিছু আছে। সুতরাং এই জন্য আল্লাহ চিন্তা করলেন যে না, আমার হাবিবের দুরুদ বন্ধ থাকুক এক মুহূর্তে, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ এটা পছন্দ করি না। এই জন্য আমি আমার রসুলকে দুনিয়ার জমিন থেকে যখন মাজার শরীফে নিয়েছি তার পূর্ব তার সাথে সাথে আমি আমার নবীর রওজা আথারের মধ্যে 70,000 ফেরেশতাকে দিয়ে দুরুদ আর সালাম পড়াই, 70,000। এখন মনে করেন কেউ বলতে পারে যে হুজুর আপনার এটা দলিল কোথায়? দলিল আছে, 1,00,000 হাদিসের হাফেজ ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি দুরুদে মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিসটা কাবে আমার থেকে কাদের হাদিসটা পেরেছেন, যেটা মেশকাত শরীফে কোট করা হয়েছে। ফাকালা কাবুন মামিন মামিন ইয়াতাও ইল্লা নাযালা সাবুন আলিফাত মিনাল মালায়েকাত হাত্তা ইয়াকুল কাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী রওজায় সকালবেলা ফজরের সময় 70,000 ফেরেশতা আলিঙ্গন দেয়, সারাদিন নবীর চতুর্পাশে দাঁড়ায় দুরুদ আর সালাম করে। মাগরিবের সময় ফাকালা কাবুন মামিন ইয়াউমিয়াতু ইল্লা নাযালা সাবউন আলিফাত মিনাল মালায়েকা 70,000 সকালবেলা আসে, মাগরিবের সময় এই 70,000 আসমানে চলে যায়, আবার 70,000 ফেরেশতা মাগরিবের সময় এসে রসুলের রওজা আলিঙ্গন করে আর সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দেয়। যেই ফেরেশতার দল একবার দুনিয়ায় আসার পরে আসমানে চলে গেছে, কেয়ামতের আগে কেয়ামতের পূর্বে ওই দল দ্বিতীয়বার দুনিয়ার জমিনে আর আসবে না। যেই দিন 70,000 ফেরেশতার এই দুরুদার সালাম নবীর আওজায় শেষ হয়ে যাবে, সেই দিন কুল্লুমান আলাইহা ফান হবে, কেয়ামত হয়ে যাবে। তার মানে কি? দুরুদ বন্ধ মানে কেয়ামত। এক মুহূর্তের জন্য রসুলে পাকের রওজার মধ্যে দুরুদ আর সালাম আল্লাহ বিরত রাখে নাই, এটা হলো হাদিস শরীফের কথা। এখন বলেন হুজুর আমরা তো বসে বসে দুরুদ পড়ি, অনেকে বলে বসে বসে আমরা কেয়াম করি, আসলে এই মৌলভীরা কেয়াম কি জিনিস এটাই এখনো বোঝে নাই। আমরা বলি না নামাজের মধ্যে আমরা কেয়ামে দাঁড়াই, আমরা তখন নামাজে দাঁড়াই তখন কি অবস্থা? এটাকে বলা হয় কেয়াম। আমরা সালাত অবস্থায় আছি অর্থাৎ নামাজে আমরা কেয়াম অবস্থায় আছি, আবার রুকুতে যখন যাই তখন রুকু বলি, যখন সেজদায় যাই তখন সেজদা বলি। তাহলে আসলে অর্থ হইল দাঁড়ানোর অর্থ, অর্থটাই তো হইল কেয়াম, দাঁড়ানোর অর্থটাই হইল কেয়াম। তো বসে বসে কেয়াম করা এটা কি? এটা তো কোনো অর্থই অর্থহীন কথাবার্তা, বসে বসে তো কেয়াম হয় না, দাঁড়াইলে না কেয়াম হয়। তো 70,000 ফেরেশতা যদি কোনো মুনবী দাওয়াত দেন হুজুর দেন আলেম মসজিদের ইমাম, বলে আমার এখানে দাঁড়ায় হুজুরকে আল্লাহ নবীকে সালাম দিতে হবে। কেন কেন দিতে হবে? এই জন্য দিতে হবে যে আমরা রসুলকে দেখি আর না দেখে রসুল আমাদেরকে দেখে, এই জন্য দিতে হবে। আর দিলে কি লাভ হবে? 70,000 ফেরেশতার ওই মুহূর্তে সুন্নত আদায় হয়ে যাবে। 70,000 ফেরেশতার সুন্নত আদায়ার্থে আমরা ঘরে হুজুর ডাকলে মিলাদের জন্য
তাহলে আমরা দাঁড়ায় আছে কিয়াম করবে তাকেই ডাকা উচিত, যে পয়সা বেয়াদবের মতো সালাম দিবে তাকে না দেওয়া দেওয়াই ভালো। আমরা আমার পক্ষে আছেন না আপনারা নাকি আমার বিপক্ষে? আরে তাকবীর আল্লাহু আকবার, আরে সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি লন্ডনে গেলাম, লন্ডনের এক মসজিদে আমি কিয়াম সম্পর্কে আলোচনা করলাম। সে বলতেছে হুজুর এটা হাদিস শরীফে আসছে, হাদিস সহি না জয়ী ফেরত আনা দরকার। তারপরে আমরা দেখো নবীর সুন্নতের জন্য, ফেরেশতার সুন্নতের জন্য আমরা দাঁড়াবো, যদি হাদিস জয়ী হয় হাদিস তো জয়ী হইলে তো হাদিস থেকে বাইরে না। আর নবীর জন্য যেটা সম্মান এবং ইজ্জত বাড়ে সেই জিনিস করা শুধু জয়ী হাদিস দিয়া না, আরো যদি নরম হাদিসও থাকে তারপরে ওটা দিয়া শরীয়তে এলাও করছে যে আল্লাহর নবীর তাজিমের জন্য দাঁত ভাঙা পাথর দিয়া দাঁত একটা একটা করে ভাঙা হারাম কবিরা গুনাহ। আর নবীর মহব্বতে ওয়াজ করুনি বত্রিশ দাঁত ভাঙছে, তাই হারামটা হালালও হয়েছে এবং মহা এবাদতে পরিণত হয়েছে। যেটা সিদ্দিকী আকবর পায় নাই, যেটা ফারুকে আজম পায় নাই, সেই জুব্বা হযরত ওয়াজ করুনিকে নবী আল্লাহ নবী পাঠায় দিলেন। তাইলে হারামটাও জায়েজ হয়ে যায় যদি রসুলের পক্ষে ইজ্জত এবং সম্মানের জন্য হয়। আমি তারে মৌলভীরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি যে আমাকে কেয়ামের মধ্যে রসুল দেখি না কেন, আমরা তাকে দেখবো তাকে দেখে দাঁড়াবো, আমরা তো নবী দেখি না দাঁড়াবো কেন? আমরা এই কথা তোর এই দুই চোখের ব্যাটারি দিয়া কুত্তা দেখো, কুত্তা বিলে দেখে না, আপনাদের সে কুত্তা বিলে নেয় মনে হয় না, যে ব্যাটারি দিয়া কুত্তা বিলে দেখা যায়। বউয়ের বিবি সাহেবের অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, বাথরুমে গেলে যদি টয়লেটে একটু কষা পায়খানা হয় আমি সে পায়খানার দিকে তাকাই এক কোত মারে যাই ইউজ দেখেন। এই চোখে আমার মদিনা ওলাকে দেখবেন এটা আশা করেন কিভাবে? আমার নবীকে দেখতে হইলে কলম রু শের কপি আকবা নব জারি করতে হবে, ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লার মাকাম পার করতে হবে, কলমের চক্ষু তৈরি করতে হবে। কলমের চক্ষু তৈরি করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন মদিনাওয়ালার সমস্ত পর্দা উঠে আপনাকে দেখিয়ে দিবে। আগে ব্যাটারি চোখের বাজার তৈরি করে, চোখের ব্যাটারি খারাপ হইলে আপনার ব্যাটারি যদি ফিউজ হয় আর কোন একটা তো ফিউজ না, মানে আপনার ব্যাটারি ফিউজ এর জন্য নবীরটা কোনো ফিউজ নেই। আমার নবীর রানার কি এত, আচ্ছা শুনুন আমি আপনাদেরকে বলবো সহজ জিনিস, যেটা ক্রিকেট খেলে দেখবেন বিশ্ব ক্রিকেট খেলা আছে মাঝে মাঝে টিভিতে দেখা যায় মানুষ তিলকা দিয়ে উঠে তারপরে বল মারে এটাও দেখা যায়, তারপরে বল ব্যাটের মধ্যে লাগলো কিনা এটাও স্ক্রিনের মধ্যে আসে, এইভাবে আঙ্গুল একটা উঠায় ওই ওই পারে গেলে গিয়া বাউন্ডারের সিক্স সমানে গেলে সাই পাবলিক দেখে, পাবলিকও দেখতেছেন, রেফারি যে দেখাইতেছে আঙ্গুল তাকেও দেখতেছেন, ক্রিকেটের ছোট্ট বলও দেখতেছেন, ব্যাট দেখতেছেন, মাঠ দেখতেছেন, দর্শক দেখতেছেন, পৃথিবীর আরো প্রান্তে হাজার হাজার মাইল দূরে লক্ষ লক্ষ পাহাড় পর্বত পার করে পৃথিবীর এক প্রান্ত থেকে সামান্য মানুষের মেধা এবং জ্ঞান চর্চা করে আজকে ডিস অ্যান্টিনার মাধ্যমে গোটা পৃথিবীকে একটা খেলার মাঠ দেখা দিতে পারে কি? আমার নবীর রাডার, আমার নবীর নবুতির রাডার কি এর থেকে কি পাওয়ারফুল কম নাকি? যারা দাঁড়ায় প্রস্রাব করে পায়খানা ইস্তিনজা করে না টিস্যু দিয়া সারে, যারা ইহুদি নাসারা খ্রিস্টান এদের জ্ঞান দিয়া ওয়াল
গোটা পৃথিবীকে একটা মাঠ এবং মাঠে যা কিছু সব দেখাইতে পারে। আল্লাহর কুদরতের রাডারগুলি আমার নবীর রওজা পাকে এমন ভাবে ফিট করে দেওয়া আছে, তারা তো মাত্র এক জায়গাকে দেখায় সারা পৃথিবীকে, আর নবী এক জায়গায় বসে সারা পৃথিবী দেখে। সুবহানাল্লাহ, এটা হলো নবীর, এটা হলো নবীর মুজিজা। বলে হুজুর প্রত্যেকে বললেন এই হাদিস দ্বারা আমি এমন সাবিত করছি, দাঁড়ায় মিলে পড়া কি? মৌলবীকে জিজ্ঞেস করলো, এই মৌলবী তুমি কি বাস করছো? দেখা বলা কি বলে দাওরা পাস। আমি দাওরা পাস গেলে তুমি এখনো দাওয়া দায়ের মধ্যে আছো, এখনো দোয়া হওনি। আচ্ছা দাওরা পাস করে আসছো, তুমি বলো মাঝাব চার মাঝাবের এক মাঝাব মানে কি? এখন আমি তো বললাম তুমি চার মাঝাবের এক মাঝাব মানে ওয়াজি, এখন তুমি যে ফতুয়াটা দিলে আছে আমাকে দলিল দাও, কোন হাদিস দ্বারা এটা সামনে ওয়াজি হল? এখন তো বলবে চিকুন ঘাম বাইরে শরীর ওই দেশে বরফ পরে তার ঘাম বাইরে। আমি বলবি তোমরা তাকবীরে তাসিক ফরজ আদায় করে তিনবার পাঠ করা কি ওয়াজিব? আমি মৌলবীরে আমি নিজে করি নাই কি, আর বললাম যে হলো তিনবার পদ এবং তাকবীরে তাসবীহ করা ওয়াজিব। এই মৌলবী দলিল দিতে হবে কোথা থেকে? হয় কোরআন থেকে নাই সহি হাদিস থেকে। এখন তো মৌলবী আর কি দিতে পারে না। আমাদের যেই মাসলা দ্বারা যেই হাদিস দ্বারা চার মাজহাবের এক মাজহাব মানা ওয়াজিব, যেই হাদিস দ্বারা তাকবীরে তাসবীহ করা ওয়াজিব, একই হাদিস দ্বারা নবীকে মিলাদে দাঁড়ায়া সালাতু সালাম জানানো ওয়াজিব। তখন আমি কথাটা ভুলে গেছি, হাদিসটা ভুলে গেছিলাম কোন কিতাবে, আমার মনে ছিল না। আমার আব্বা হুজুর বড় জবরদস্ত দুনিয়ার একজন বলি ছিলেন, আমার কিছু কিতাব আছে বিশ্ব অল্প কটা কিতাব নিয়ে যায়, এটা খুব দরকার হবে আমাদের বংশ পরিচয় চারিত্রিকের অধিকার পৃথিবীর কি কোনো মুসিবতের অধিকার, আমি এটা দিয়ে সুন্দর একটা কিতাব, এটা ঘরে রাখলো আজাব আসবে না, কোনো আজাব আসবে না। আমার বহুদূর বলেছিল যে জাহান শাহ আগার ওই মা ফিলবে তকদির করনে কে ওয়াত হাদিস ইয়াদ না আয়ে তো মুঝে খেয়াল রাখ, হাদিস ইয়াদ আয়ে। আমি মনে মনে চিন্তা করলাম যে এই মোল্লার তো আমি পুস্ত করলাম ঠিকই, তো হাদিস তো আমার বলতে হবে। আমি ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের সাহেব মজিদ দিদির দেন সৈয়দ নিল্লা ওরা ডাক দিলাম মনে মনে, আমার মনে হয় সামনে আমার কিতাব আসে ইবনে মাজার শরীফ। ইবনে মাজার শরীফের মধ্যে যে হাদিসটা কোট করা হয়েছে এত্তেবাউ সওয়াদ আল আগম ফাইন্না উম্মান সাজ্জা সুজ্জা না, এই একটাই হাদিস। অধিকাংশ মুসলমান ধর্ম অনুযায়ী কোনো ভালো কাজ বা ভালো আমল যুগ যুগ ধরে যদি করতে থাকে পরবর্তী প্রত্যেকটি মুসলমানের সেই কাজ করা ওয়াজিব, যে করবে না সে জাহান্নামে। এটা সওয়াদ আল আজমের নিয়ম, তাওয়ারসুল মুস্তাকিম দলিল হুজুর, এটা ওয়াজিব মুসলমান দেয় তাওয়াসুল মুসলিমিন। এটাকে বলে যুগ যুগ ধরে মুসলমান, যেমন চার মজাবের এক মজাব নবীর জমানায় ছিল না, তাবেইনের সাহাবার জমানায় ছিল না, তাবেইনের জমানায় ছিল না, তাবে তাবেইনের জমানায় ছিল না, আম্মাই মুস্তাহিদিনের জমানায় ছিল না, তার 500 বছর পরে শরীয়ত আসছে, তরিকত আসছে, ওই জমানায় ওটা ছিলই না। এখন ওয়াজিব কিভাবে আপনি প্রমাণ করবেন? অধিকাংশ মুসলমান চার তরিকার মধ্যে এক জায়গায় হয়ে গেছে, অধিকাংশ মুসলমান তাকবীরে তাসবীহ পড়তে পড়তে এখন শত শত হাজার হাজার বছর পার হয়ে গেছে। এক যুগ হইলে একটা বছর একটা সময় বলে, শত শত বছর পার হয়ে গেলে এদের আর সময় আর নির্ণয় করা লাগে না, তাওয়ারসুল মুসলিমিন দলিলে উযু এটা ওয়াজিব হয়ে যায়। ঠিক একই হাদিসে যেই হাদিস দ্বারা এত্তেবাউ সওয়াদ আল আযম ফাইন্না উম্মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা করবে না এই আমল করবে না নবী বলতে শেষে জান্নাত।
তাইলে মনে হয় চার মজাদার এক মজাদ মানবে না সে জাহান্নামী, তাকবীরে তাসবিহ মানবে না সে জাহান্নামী, আর মিলাদে দাঁড়ায় নবীকে সালাম দিবে না সেও জাহান্নামী। এক কথায় উত্তর দিয়ে দিলাম, একটা সূক্ষ্ম কথা যেটা আপনাদের দরকার, এই এলাকায় দরকার আছে, খুব প্রয়োজন মনে করি। যদিও নতুন আমরা মনে রাখবেন না, আমি কিন্তু হাদিস কোরআন ছাড়া কোনো কথা বলি না, বলার ইচ্ছাও আমি রাখি। তো সুতরাং আমি যে কথাটা বলেছিলাম যে 70,000 ফেরেশতা 24 ঘন্টা 24 আওয়ার্স নবীকে দাঁড়ায় সালাম দেয়। আমরা যদি বছরে দুই এক পার ঘরের মধ্যে নতুন ঘর নতুন দোকান কোনো মাহফিলে যদি নবীকে সালাম তো সালাম জানাই, তোমার মাজার মধ্যে এত ব্যথা আসে কেন? তোমার এরপর আমি বললাম দেখ নবীজির দৃষ্টি শক্তি, হায় আল্লাহ, মানুষ তো আসলে চিন্তাই করে না আমরা কার উন্মত হয়ে আসলাম, যার শান এত তার উন্মতের শান কত, যার শান এত তার উন্মতের শান, যার ওসিলে সিদ্ধি খাইলাম মোল্লা ছিলাম, যার ওসিলে সিন্নি খাইলাম মোল্লাই ছিলাম না। নবীজি একটা হাদিস তিরমিজি শরীফ আসছে সহি হাদিস, এই পর্যন্ত কোন মৌলবীর দাঁত নাই এটা রে জয়ীব বলা বা এটা সহি না এই কথা বলার কোনো দাঁত এখনো কারো নেই বুকের মধ্যে যে বলবে বলতে পারে। ইন্নাল্লাহ তাআলা কাদরাবা লিয়াত দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতে কান্নামা আনজুরু ইলা কাব্বি হাযা। এই হাদিসের দ্বারা আসলে অনুপ মৌলবীরা তো হাদিস সম্পর্কে অবগত কম, এবারাতুন নস দালালাতুন নস ইশারাতুন নস, এই হাদিসটার দ্বারা তিনটা জিনিস প্রমাণিত হয়েছে, একটা হলো নবী হায়াতুন নবী, আরেকটা হলো নবী হাজেরুন হাজের, এবং আরেকটা হলো নবীর এলমে গায়েব। এই তিনটা জিনিস এই হাদিসের মধ্যে ইশারাতুন নস ইবারাতুন নস এবং দালালাতুন নস দিয়ে এটাকে হাদিস শরীফের মধ্যে কোট করা হয়েছে। যে সারা পৃথিবী যা কিছু সৃষ্টি জগতে আছে আমি নবী মুস্তফা এখন হাতের তালু যেভাবে দেখতেছি এইভাবে দেখতেছি এবং কেমন পর্যন্ত দেখে থাকবো। এখন আপনি বলেন সাহাবায়ে কেরাম রা বিচক্ষণ ছিল, আপনাদের নোয়াখালী মানুষ বড় জ্ঞানী, লেখাপড়া কম হইলো জ্ঞান কিন্তু কম না, এখনো নোয়াখালীরে বাংলাদেশের সব দেশটিকে লোকে ডরা এরা এরা এরাই বুদ্ধিতে বাঁধা। বাবুজি কি বলছি, নোয়াখালী মানুষের ওয়াজ করতে হবে, ভয় করতে হবে, হাদিস সহিব ঠিক মতন করতে হবে, নাহলে উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা আছে। হাদিস শরীফ বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম আর রাসূল ইয়া রাসূলুল্লাহ হাতের তালুর মতো সমস্ত পৃথিবীর যা কিছু ক্ষুদার্ত জগতের আছে আপনি দেখেন এবং কেমন পর্যন্ত দেখবেন, নবী গো হাত যদি লম্বা করা হয় দুই হাত হয়ে যায় আপনি কি দুই হাত থেকে কি দেখেন? আল্লাহ নবী হ্যাঁ আমি দুই হাত দূর থেকে দেখি। সাথে সাথে আমার আবার প্রশ্ন করলো হুজুর আত্তাইয়িবাতুল তাইয়িবুন আত্তাইয়িবুন আলিত্তাইয়িবাত, কুরআন শরীফ আছে মুমিন নর নারীরা পাক এবং পবিত্র, মুমিন নর নারী পাক এবং পবিত্র, এখন নবী আপনি কোথায়? এতক্ষণ তো বলছেন না পাক মোশেক মোনাফেক থেকে দুই হাত দূরে, এক দুই দুই হাত দূরে, লম্বা করলে দুই হাত এক হাত দুই হাত হুজুর। আল্লাহ তো কোরআনের মধ্যে মুমিন নর নারীকে পাক পবিত্র ঘোষণা দিয়েছে, এখন কোথায় আছে? আল্লাহর নবী একটু খামোশ হইলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমি উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম, হুজুর আপনি তাদেরকে বলে দিন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন নর নারী যেখানেই থাকুক না কেন সে আমার নবীকে আমি তার জান এবং প্রাণের চাইতে অতি নিকটে রেখেছি। সুতরাং মুমিন কখনো কোন সময়ের জন্য নাপাক থাকে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবা কাপড় টুকরো লইয়া মুসলমান যাইতেছে, নবীকে সালাম দেয়,
গোসল টোসল সেরে আবার নবীর সামনে দিয়ে দেখেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়া আলাইকুম সালাম বলে কায়দা, তুই যাওয়ার সময় আমারে সালাম দিলি না কেন? হুজুর আমি ফরজ গোসল বাকি ছিল। আল্লাহর নবী বলে মুমিনরা কখনোই নাপাক হাকিকতি নাপাক হয় না, সাময়িক নাপাক হয়, সেই নাপাক অবস্থায় সালাম দেওয়া শরীয়তে জায়েজ রাখে। আজকের থেকে আর ভুল করিস না, ওই অবস্থায় হইল আমাকে সালাম দিস, তোর সালাম কবুল হয়ে যাবে। রেয়াজত করি ইচ্ছা মতো, কিন্তু এটার ফল পাই না কেন? পাই না একটাই কারণ, এক নম্বর হলো ইমানের কারণ। ইমান দুর্বল, ইমান আংশিক আছে, কারো আনি নাই, কারো আটানি নাই, কারো ষোলো আনি নাই, আর কারো এবাদত আছে, এবাদতের মধ্যে সে মোখলেস না, সে গেজার মধ্যে দুই নম্বর ঢুকাইয়া এবাদত বরবাদ করেছে। একদিকে ইমান হারা, অন্যদিকে এবাদত হারা, তা আপনার কাছে আছেই কি সালাম? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবেন গিয়া, যে আল্লাহ আমার কাছে এই দুইটা দৌলতে আছে, একটা হইলো না মাতার না, আমার মধ্যে ইমানও আছে, আমার মধ্যে এবাদতও আছে, দাবি করার কোনো রাস্তা নেই। এই জন্য খাইতে সাবধান, সুদের খানা ঘুষের খানা এগুলি খাওয়া সম্পূর্ণ হয়াত হিসাবে আখেরাতের যে কিছু সামান তৈরি করা দরকার, এই জন্য আমি ওদিকে ওইদিকে মুভমেন্ট আমি হয়ে গেছি অলরেডি। এর মধ্যে আমাদের ইমাম হায়াত সাহেব যে কোনো একটা মাধ্যমে আমার ছেলের মাধ্যমে উনি ডাক দিলেন, নতুন করে আবার আমার ফিল্ডে আসতে হইল, আমার নতুন করে ফিরে আসবে আসতে হইল। ইমাম হায়াত এমন একজন ইমাম, বাংলাদেশের যত সুন্নি জামাতের নেতা প্রধান ওনার সামনে দাঁড়াইলে আশা করি 10 মিনিটও টিকবে না। ওনার মধ্যে এত বেশি খুলুসিয়াত, যেমন যান তেমন মাল, দুই দিক থেকে উনি উৎসর্গ উৎসর্গ করেন, একদিকে না সব দিক থেকে, যান মাল আওলাদ আরাম আয়েস সব আইনে সুন্নাত বলি জামাতের আকিদাকে ঠিক রাখার জন্য, মদিনার ঝান্ডাকে উদ্দিন করার জন্য এই ঝান্ডার হাত উনি যে দিয়ে হাত দিয়ে ধরে রেখেছে, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমি ফিরে এসেছি আবার ওয়াজ মাহফিলে একমাত্র ওনার কারণে, তাহলে ওয়াজের মাহফিল আমি শেষ করে দিতে দিন বহু ওয়াজ জীবনে করছি, আর কত করব। আমেরিকা গেছি, লন্ডন গেছি, আমেরিকা দেখি লন্ডন গেছি 13 বার, দুবাই মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে গেছি, কিন্তু তারপরে আমি চিন্তা করলাম না এখন আমার আখেরাতের সামান তৈরি করা দরকার। রাত্রি রাত অনিদ্রা, এক দৃষ্টিকে অন্য দৃষ্টি, মানুষ কত খুলা মানুষ তো, যাই হোক উনি আমার আমার তাই দেয় দিয়ে আমি, যার জন্য আমি বলছি আমার যদি 1 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায় ওনার এই সৈনিকেরা বিশ্ব সুন্নি আন্দোলনের পতাকাবাহী সেই মুজাহিদ হুসাইনি কাফেলার সৈনিক যেখান থেকে ডাক দিবে, যদি আমার 1 লাখ টাকার ক্ষতি হয়ে যায় আমি সেখানে আমি হবো, এটা হলে আমার একটা পত্তই আমার একটা নিয়ম। আমরা খাঁটি নবীর প্রেমিক, দিক দিয়ে ভুলে গেছি, ওই যে আমার নবী বলছে আমি 2 হাত দূর দিয়ে দেখি, আল্লাহ বলে না আমার নবী মিন আনফুসিহিম, মুমিনের জান প্রাণের চাইতে নিকট। এই জন্য মনে মনে আমরা নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা প্রত্যেকটি নামাজে ফরজ ওয়াজিব সুন্নত নফল সব নামাজে আত্মাহিতের মধ্যে সালাম দেয় কি না? ইমাম সাহেব দেয়, মুসল্লি জানে না, মুসল্লি দেয় ডাইনের মুসল্লি বামের মুসল্লির সালাম শুনে না, কিন্তু আমার মদিনাওয়ালা শুনে ওয়ালাইকুম আসসালাম উম্মতি বলে ডাকে। কারণ আপনার প্রাণ চাইতেও প্রাণের স্পন্দন যেখানে তার চেয়েও কাছে আমার রসুলকে আল্লাহ রেখেছে। আল্লাহ যদি রাখে, আল্লাহ রাখার কি ক্ষমতার মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহকে কি আমরা দুর্বল বা কমজোর মনে করতে পারি? আল্লাহ কি স্বয়ং সম্পূর্ণ না? আল্লাহ রাখছে, আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে অনাহু আক্রাবু মিন হাবলিল ওয়ারিদ, এটাও আল্লাহ কোরআনে বলছে, যেই রগের উপরে তোমার মাথা দাঁড়ায় আছে
এই রোগের কারণে কোটে আর কি আল্লাহ আছে ইতিহাস এরাও তো কয়েক হাজার মন হইতে পারে সেই ওজন কি আপনার লাগেনি সুরেনের মধ্যে তিনি কি বুঝতে হবে মন কি নকির কেরামান কাতিবিনও আছে আমার রসুলও আছে আমার আল্লাহ আঠারে ফিট করে দেওয়া আছে নবীকে আসতে হয় না এই বসে বসেই গোটা পৃথিবীকে হাতের আলুর চাইতেও আরো বেশি কাছে দেখে সুতরাং ঘরের ভিতরে বৈশা নবীকে দাঁড়াইয়া সালাম কারা করলো না কারা করলো আমার নবী আসতে হয় না জায়গার মধ্যে বসেই দেখতেছি এই নবী কিভাবে পারবি আসলে ময়দান একটু হিসাব কর কিছুক্ষণ আগে আমি যেটা বলে এসেছি একটা বাপের কথা যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা তো বেঁচে আছি আমরা কি করতেছি আমার নবীর কোন প্রয়োজন ছিল না তার নাম শহীদ করা শত শত পাথরের আঘাত এবং রক্ত রঞ্জিত হওয়া অজ্ঞান হওয়া মদিনার পাহাড়ের পুজোতে নবী পড়ে গেছে শহীদ হয়ে গেছে আওয়াজ এসেছে মদিনার গলি গলি থেকে আবার মদিনা পুরুষ মহিলা শিশু সবাই দৌড়ে নবী কেমন আছে দেখতে যান নবী শহীদ হয়ে গেছে শুনে মদিনার মধ্যে লোক নাই সব ওহুদের জমিনের দিকে দৌড়াচ্ছে সাহাবায়েকেরা আমার নবীর মুখের মধ্যে ফেনাগুলি ফুসফুস করতেছে কাঁটা লাগাইয়া শুনতেছে রাব্বে হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও ইমাম হায়াতের উদ্দেশ্য কি এটা দেখে না গেল আমার নবী ডাক্তার শহীদ করে সমস্ত শরীরকে রক্তে লালে লাল করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমাদের শিক্ষার জন্য ওনারাও লাভ কারবালার জমিনে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে উম্মত রে আমার দাঁত দেখেছি প্রয়োজনে তোর জীবন দে তারপর ইসলামকে রক্ষা কর তার জন্য সেই দায়িত্বটাই বাপায়াত দিয়ে এখন নিয়ে জান মাল কোরবানি দিয়ে এটার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমাদের দেশের সুন্নি আলেমরা একজন এক এক নেতৃত্বের লোভে জায়গায় জায়গায় বসে শুধু পয়সা করতেছে আর মানুষের মারহাবা নিতেছে অথচ ত্যাগ কতটুকু আছে আমার জানা আছে কিছুই নেই ইমাম হায়াতের মতো এমন একটা ব্যক্তি পেয়েও যদি সুন্নি জামাত একত্রিত হতে না পারে বলবো এটা আমাদের তকদিরের কিসমত খারাপ আমাদের তকদিরই খারাপ তার নেতৃত্বে যদি এক জায়গায় হয়ে এক প্ল্যাটফর্মে এসে সুন্নিয়াতের আওয়াজ মদিনার ঝান্ডাকে যদি আবার বাংলার জমিনে উত্তোলন করতে হয় একমাত্র ইমাম হায়াতের নেতৃত্বে সেটা সম্ভব এবং সেটা যদি সবাই এক যুগে ওনার নেতৃত্ব মেনে কাছে নেমে যায় 5 বছর লাগবে না সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংসদ দখল করা আমরা নবীর উম্মত হয়ে শেষে এসেছি একদিকে শেষ আরেকদিকে হায়াত আরেকদিকে অভাব এই তিনটা জিনিস কিন্তু আমাদের জন্য মনে হয় ক্ষতিকর কিন্তু না ক্ষতিকর না আমার আল্লাহ আমার নবী কি দিয়ে জানিয়ে দিচ্ছে হাবিব আপনার উম্মতকে আপনি বলে দিন আমি আপনার উম্মতকে তিনটা এহসান করেছি দয়া করেছি প্রধান তিনটা এহসান অনেক এহসান আছে তোর মধ্যে প্রধান তিনটা 1 নম্বর তাদেরকে সাহায্য বানায় পাঠিয়েছি 2 নম্বর তাদেরকে গরিবী অবস্থায় রেখেছি 3 নম্বর তাদের হায়াত কম দিয়েছি হিসাব করে দেখেন তিনটাই তো আমাদের দিয়ে হকে গেছে কিন্তু আল্লাহ বলতেছে
হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে আমি তিনটা দয়া ইহসান করেছি গরিবি কম হায়াত আর শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছি সাহাবায়ে কেরাম আরজ করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেটা বলছে এটা তো কোনো অবস্থাতেই অবিশ্বাস করার মতো কোনো রাস্তা নাই একটু বুঝাইয়া বললে ভালো বলে এই যে আপনার উম্মতের হায়াত কমায়া দিছি এটাই ইহসান কেন হাজার হাজার বছর যারা দুনিয়াতে হায়াত পেয়ে গুনাহে লিপ্ত থেকে দুনিয়ার জমিন ত্যাগ করে হাশরের ময়দানে উঠবে তাদের হাজার হাজার বছরের হিসাব দিতে দিতে আপনার উম্মত 70-80-90-50-100 বছরের ইতিহাস আল্লাহর দরবারে হাজিরি দিয়া শেষ হইতে সময় লাগবে না আদম আলাইহিস সালামের উম্মত হিসাবের খাতায় দাঁড়ায়া থাকবে আপনার উম্মত হিসাব দিয়া তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই জন্য আমি হায়াত কমাই দিছি যে কম হায়াতও আল্লাহ দেওয়া আল্লাহ এহসান আমাদেরকে দিয়েছে অভাব দিয়া আমাদেরকে এহসান করছে আল্লাহ হাবিব আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন যাদেরকে বিলিয়ন 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 টাকার মালিক বানিয়েছি সাদ্দাত ফেরাউন কারুন নমরুদ হাম্মাদ যত রকমের বড় বড় কাফের মুশরিক ধন ভান্ডারের মালিক জান্নাত বানায় ফেলছে এরকম লোক ছিল সাদ্দাত কিন্তু এই সম্পদ পেয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহকে তো মানেই নাই নিজেকে সে খোদা বলে ঘোষণা দিয়েছে যাদের আমি টাকা দিয়েছি এখনকার দিনে যদি আপনি বাংলাদেশে জরিপ চালায় দেখেন রমজানের রোজার দিনে আপনি না খায়া মাঠে ময়দানে কাজ করতেছেন আর বড় লোকেরা ফাইভ স্টার হোটেলের মধ্যে ভালো করে খাইতেছে ঘুমাইতেছে মদ খাইতেছে এসির মধ্যে আরামে ঘুমায় বিকালবেলা সব বাচ্চা কাচ্চার সামনে ইফতারি নিয়ে আয়া বলে তাড়াতাড়ি ইফতারি করো আমিও খাবো সে রোজাই না আমি গরিব বানাইছি এই জন্য যে টাকা পাইয়া আমাকেও ভুলে গিয়েছে আগেকার টাকাওয়ালারা আপনার উম্মতকে আমি গরিবী অবস্থা দিয়েছি পছন্দ করেছি এই জন্য সে সব সময় অভাবে থাকবে আর আমি আল্লাহকে বলি বাবু আমাকে এই বিপদ থেকে বাঁচাও আমার অভাব দূর করে দাও আমার সন্তানকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দাও বারবার সে চাইবে যতবার চাইবে আমিও তার দিকে চাইব সে আমাকে চাইবে আমি তার দিকে চাই তাকাবো সে আমার দিকে তাকাবে আমি তার দিকে তাকাবো সে আমার কাছে আসবে আমি আরো কাছে আসবো আমার কাছ থেকে বন্ধাকে দূরে না দূরে যেন না যায় ছিটকে না পড়ে বরবাদ হয়ে না যায় এই জন্য আমার কাছে আমার বন্ধাকে রাখার জন্য গরিবি জিন্দিগি দিয়েছি আপনার উম্মতকে পাঠায়া দয়া করলেন এটার অর্থ কি এটার অর্থ কি দেখেন আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা উম্মতরা আমরা নবীর বয়স মানে হায়াত আমাদের উম্মতে মুহাম্মদের হায়াত 1450 বছর তার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে এখন মনে করেন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ নূহ নবিউল্লাহ সব নবীর উম্মতরা কিন্তু কবরের ভিতরে আছে যদি জান্নাতের পরিবেশও থাকে তারপরও একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে তারা বন্দি অবস্থায় আছে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে গেছে আপনার উম্মতকে আপনার উম্মতকে উম্মত বানাইয়া পাঠাইছি এটা এহসান করেছি আমি আল্লাহ দয়া করেছি কেন এই জন্য যে তাদের তুলনায় কবরের জিন্দগিটা হবে তাদের তুলনায় সকাল আর সন্ধ্যার মতো মনে হলো আপনার উম্মতরা সকালে কবরে গেছে বিকালে হাশরের ময়দানে দাঁড়িয়ে গেছে আগের উম্মতদের হিসাব তারা করলে পাওয়া যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তারা কবরের মধ্যে আছে তিনটা দেখেন নবীও তিনটা দরখাস্ত করছে এই তিনটার সাথে এই তিনটারও মিল আছে আল্লাহুম্মা আহনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন হে বাবু আমি নবীকে করবি অবস্থায় রাখো যেদিন তুমি দুনিয়া থেকে আমাকে মাজারে নিবা গরিবি দিও
যেদিন হাশরের ময়দানে আমাকে দাঁড়া করাবা, আমার গরিব মিসকিন উম্মতের সারিতে আমাকে লাইনে দাঁড়াইতে দিও। আল্লাহ তিনটা দরখাস্ত কবুল করেছে, পেতে পারো। নবী জানতেন উম্মত অধিক গরিব থাকিবে, সে কারণে শুনিলেন নবী খেজুর চাটায়ে, খেজুরের চাটাইতে শুয়ে রয়েছে দুপুর বেলায়। ফারুকে আজম এসে দেখতেছে নবীর শরীরে কাপড় নাই, খেজুর গাছের চাটায় দাগগুলি বসে গেছে শরীরের মধ্যে। রুম বাদশা ইয়ামানের বাচ্চাদের গদি বালিশ দেখে অবাক, তাচ্ছু নবী গো আপনার কাছে শুধু এক প্লেয়ার আসুন চাই, আমি উমর আমার রক্ত বিক্রি করে হলো আপনাকে একটা আরামের বিছানার ব্যবস্থা করি। এই উমর দিকালিশটা আমার উন্মতরা যেদিন ক্ষুধার্ত থাকবে, যেদিন তারা পেটে এক বেলা খাওয়া পাবে আর এক বেলা পাবে না, সেদিন বলবে আমার নবীও তো না খাইয়া পাথর বেঁধে পেটের মধ্যে রেখেছে, আল্লাহর কাছে এ কথাও বলে না আমাকে দেওয়া নাই কেন। তা আমার কথা মনে করলে উন্মতের একটা শান্তি আসবে, তারা ধৈর্য ধারণ করার একটা ভালো সুযোগ পেয়ে যাবে। নবী জানতেন উন্মত দিক গরিব থাকিবে, সে কারণে শুইলেন নবী খেজুর চাটায়ে, পেটেতে পাথর বাঁধেন, পেটেতে পাথর বাঁধেন মুখে উন্মতি বলে। নবীরেশকের বাতি জ্বালাও অন্তরে, নবীর প্রেমের বাতি জ্বালাও অন্তরে, সুখে থাকবি কবরেতে থাকবি জান্নাতে, নবীরেশকের বাতি জ্বালাও অন্তরে। মেরা যেতে গেলেন নবী আল্লাহর দরবারে, উম্মতকে মনে করেন খোদার দিদারে, যত হিসাব উম্মতের আল্লাহ দাওয়া মারে, নবীরেশকের বাতি জ্বালাও অন্তরে, নবীর প্রেমের বাতি তোমার সৃষ্টি থেকে তোমার জন্য কি উপহার দেবো, যদি দিতে যাই সেটা আমার তোমার শানের খেলাপ হয়ে যাবে, তবু আমি চাই আপনি আসছেন আমার জন্য কিছু দেন। আল্লাহ নবীর কাছে মেহরাজে চাই, আর আমরা যদি নবীর উসিলায় আল্লাহর কাছে যাই সেরে খেয়ে যাই। কি ধরনের মুসলমান আমরা, কয় নম্বরের তার তালিকা আল্লাহ ছাড়া কেউ জানে না, দুই নম্বরের তো একটা হিসাব আছে। আল্লাহ যখন বেশি চাওয়া শুরু করলো, এ আল্লাহ এ বাবু তুমি আল্লাহ হয়ে যা দিতে পারো না, আমি নবী মুস্তফা মেহরাজের আজকে তোমাকে তাই দিব। হাবিব দেন তাড়াতাড়ি দেন সুতরাং তুমি যেটা পারো না দিতে গেলে আরেক খোদা তৈরি হয়ে যায়, সেই কাজটা তুমি করবে না, সুতরাং সেটা আমি করে তুমি এক আল্লাহর ওয়াদানিয়াতের স্বীকৃতি আজকে মেরাজের রাত্রে আমি সেজদায় দিলাম। আমার নবীর আমরা করি না, কত বড় পাপিষ্ঠ উন্মত হইলে আমরা, কত বড় কাল্পিত হইলে আমরা রসুলের বিরুদ্ধে দেখ। তখন
আপনি যা চাইবেন আজকে আমি আল্লাহ তা দিব, আজকে দেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি আমাকে সেজদা দিয়ে খুশি করে এসেছেন, আজকে আপনাকে বেজার করে আমি দুনিয়াতে পাঠাবো না। চান কি চাইবেন, যা চাইবেন আজকে দিব। আল্লাহ হাবিব না খেয়ে পেটে পাথর বাঁধে, হাতে মার 80টা সিরাত আলী জামা পড়ে নামাজ পড়ো, হাসান হুসাইন এক বেলা খায় আর এক বেলা উপোস থাকে, আলী না খায় আর বিস্তার থেকে দাঁড়াইতে পারে না, নিজের জন্য নিজের আওলাদের জন্য কিছুই চাই না। অন্য কোন নবী, অন্য কোন সম্প্রদায়, অন্য কোন নবীর উম্মতরা যেন আমার উম্মতের গুণাগুলি দেখে তাদেরকে লজ্জিত না করতে হয়, এই জন্য আমি আমার উম্মতের ভালো মন্দ আমি আল্লাহকে ভালোবাসি না, আমি আপনার চেয়ে কি কম ভালোবাসি? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. أسيدي كورا ناس أبس تكلي حبدي أنا كبير من آيات جديد بلو يدك مبيقو وكذلك جعلناكم أمة ভালোবাসি, এই জন্য সব উম্মতের চাইতে আপনার উম্মতকে আমি দামি বানিয়ে দিয়েছি। এমনকি হাসানের মাদানের শাহেদা তারা নবীদের পক্ষে আপনার উম্মতরা সাক্ষী দিবে, আমি দুনিয়াতে না হাসরের ময়দানে আপনার উম্মতের শান বাড়িয়ে দিয়েছি, আমি আপনার উম্মতের প্রতি কোনো অল্প স্বল্প মহব্বত করি না, আপনার চাইতে কোনো কম ভালোবাসা আপনার উম্মতের জন্য আমি রাখি না, অনেক বেশি রাখি। এই জন্য আপনার উম্মতকে হাসরের ময়দানে নবীদের পক্ষে সাক্ষীদাতা হিসেবে দাঁড়া করা হবে। কত বড় কথা, নবীদের জন্য আপনার সাক্ষী, তাদের বিধর্মী উপদ্রব আল্লাহর কাছে বলবে আমাদের নবী উম্মতের সালাতের দায়িত্ব পালন করে নাই, বুঝি নাই, গোমরাহী ছিলাম, তখন আমরা উম্মতে মুহাম্মদীরা সাক্ষী দিব আল্লাহ তারা মিথ্যাবাদী, নবীরা সত্যবাদী, নবীরা নবী উম্মতে কোনো ভুল করে নাই, তারা বারবার শোনার পরেও মানে নাই, তখন তারা বলবে এই উম্মত তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে আসছে, সাক্ষী দেওয়ার জন্য তো দেখতে হবে, উপস্থিত থাকতে হবে, এই দুইটা তো তাদের মধ্যে ছিলই না, তারা অনেক পরে দুনিয়াতে আসছে। তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ বলে আমরা তো আমাদের নবীর হাদিস অনুযায়ী জানি, আর আপনিও মাসুমের নবী নেই, কোন অন্যায় করে নাই, অর্থাৎ নবীর মতো কোন অন্যায় রেসালাতের মধ্যে ওনাদের ছিল না, এবং এটাই সত্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাকতে দেখেন, এখনকার মুনাফিক মুসলমানেরা নবীর হাজির নাজির মানে না, এখনকার মুনাফিক মুসলমানেরা নবীর হাজির নাজির মানে না, তারা ছিল না। সুতরাং আমি সাক্ষী দিচ্ছি যে আমার উম্মতরাই সঠিক বলেছে। ওই সময় সমস্ত নবীর গোমরা উম্মতরা দাঁড়ায় এই কথা বলবে না, নবী গো আপনি তো কোটি কোটি বছর পরে আসছেন, আমাদের যুগে তো ছিলেন না। এই এই কথা দ্বারাই বোঝা যায়, এই হাদিস দ্বারা, ইশারাতের নস দ্বারা, এই হাত এই আয়াতের তাফসীর যদি আমি পড়তে যাই তাহলে কি হবে, কাফেররা ওই সময় মুখ বন্ধ হয়ে যাবে, হাত কামড়াইতে থাকবে, বললে আমরা মাটির সাথে মিশেছিলাম সেটাই ভালো ছিল, আজকে আইসা আমরা ধরা পড়ে গেলাম, তারা আফসোস করবে। কিন্তু নবী মিথ্যা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে এই কথা বলবে না, কারণ প্রত্যেক নবীদের উম্মতরা তাদের নবীর উপকল্প করছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইসমাঈল জামিউল্লাহ, বিভিন্ন নবীদের উম্মতরা তাদের নবীর উম্মতের তাদের কলেমার স্বীকৃতি দিয়েছে, কিন্তু আদম শফিউল্লাহ থেকে 1,24,000 কি 2,37,000 বেশ নবী দুনিয়াতে আসছে, প্রত্যেক নবীরাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? সকল নবীদের উম্মত, তাহলে সকল নবীদের দেখেন, এরা আমার নবীর হাজির নাজির মানে না, আমার নবীর হায়াত নবী মানে না, এই আয়াত এই কলেমাই তো স্বীকার করে, আমাদেরকে শিখাইয়া দিচ্ছে নবী ছিল, নবী আছে, নবী থাকবে, এই কলমা কিন্তু আমাদেরকে আল্লাহ শিখাই দিচ্ছে যে নবী অতীতে ছিল, সব নবীরাই তাদের উম্মতের কাছে আমাদের নবীর সুসংবাদ দিয়েছে যে উনি আছে, ওনার কলমা আমরা নবী হয়ে পড়তেছি। এই জন্য সব নবীর উম্মতের প্রথম সবকটাই ছিল নবী সেখানে আসছিল, আমাদের নবী, আমাদের নবী সেখানে ছিল, সব নবীদের জমানায় যুগে ছিল, সময়ে ছিল, এই কথাটা ওনাদের প্রথম সবক ছিল তাদের উম্মতের কাছে। এই জন্য কোন কাফের উম্মত হাশরের ময়দানে বলবে না নবী পরে আসছে, আমাদের সময় ছিল না, ওই কাফেররাও বলার ক্ষমতা রাখে না হাশরের ময়দানে যে নবী ছিল না, এই কথা বলার ক্ষমতা রাখে না। আর এখনকার উম্মত দাঁড়ি করে টুপি মাথায় দিয়ে দাঁড়ি রেখে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, 3 ফিট 3 ইঞ্চি তার কপালের মধ্যে ফেলাইয়া বলতেছে নবী তো আমাদের সময় নাই, অতীতে ছিল, এখন নাই, মরে মাটির সাথে মিশে গেছে। এই কথা বহু কিতাবে বহু মুরুবি লেখছে। এখন আপনি কই যাবেন, কোথায় যাবেন, আপনার ইমানকে কিভাবে রক্ষা করবেন? কলমা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা নাই, ওয়া নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানা ওয়া সোফা নাই, কানা কানা হলে যদি কানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাইলে হইতো যে নবী ওই সাহাবাদের যুগে ছিল, এখন নাই, সেই নবীর কলমা আমরা করতেছি, এই কথাটা আসতো। যখন আদম শফিউল্লাহর কলমার পরিবর্তন হয় না, সিদ্দিকে আকবর ওই কলমা পড়ে, বেলালে হাফসিও সেই কলমা পড়ে, গাউসে পাকও সেই কলমা পড়ে, শরীয়ত তরিকতের ইমামরাও সেই কলমা পড়েছে, বাংলাদেশের 360 উলিয়ার কাফেলাও সেই কলমা পড়ে দুনিয়া থেকে গিয়েছে, এখনো পড়তেছি আমরা, এবং কেয়ামত পর্যন্ত এই কলমার কোনো পরিবর্তন নাই। এটা এই এই কলমাই তো বুঝাইয়ে দিচ্ছে নবী ছিল, নবী আছে, নবী থাকবে। কলেমাটা ভালো করে রিজার্চ কর, কলেমাটা রিজার্চ করলেই তো বুঝবি নবী ছিল, আছে এবং আমি আপনাদেরকে আরো 1 ঘন্টা আগে আসলে এটা আপনাদের আপনাদের কষ্টটা কবিতা আমি জানি, এখন আপনাদের কষ্ট হচ্ছে, আমি আলোচনা করতেছি আমার কষ্ট হচ্ছে, তারপরও আমার যার প্রতি অকৃত্রিম মহব্বত, ওনার আব্বা জান কেবলা জামানের একজন ওলি, একজন এলেমের সমুদ্র, আমার আব্বার যুগে উনিও সারা বাংলাদেশে না সুন্নিয়াতের ক্ষেত্রে বাতিল বিরুদ্ধে জিহাদ করে গেছেন, আল্লামা সাইদুর রহমান নিজামি সাহেব, মাদ্রাসাতুল আলী, আমি ওই দিন বলেছিলাম মুসলিম হলে যে বাপ অন্য বাপ কেন কোরআনের মধ্যে আছে আওলাদুল ফেতনা, আওলাদু তো একটা ফেতনা, আবার আওলাদুর রহমত, এটা সবার কিসমতে রহমত জুটে না, কিন্তু মাশাআল্লাহ আমাদের আল্লামা নিজামি সাহেবের সাহেব দাদার মধ্যে একজন যোগ্য ছেলে উনি যে দিয়ে গেছেন এটা বড় ধরনের একটা উপহার। ইমাম হায়াতের নেতৃত্বে যদি আমরা সুন্নি আকিদ বিশ্ব সুন্নি আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে কাজ করি, বেশি সময় না, 24 ঘন্টায় 10 মিনিট করে করেন, 24 ঘন্টা দুনিয়ার জন্য করলেন, 10টা মিনিট সুন্নিয়াতের জন্য বিশ্ব সুন্নি আন্দোলনের মধ্যে কাজ করেন না, 10টা লোককে বুঝান না, 10টা লোকের এক জায়গায় কইরা 10 মিনিট বুঝান,
তাকে এই দলের অন্তর্ভুক্ত করেন। আইলে সুন্নাতুল জামা ছাড়া কোনো নাজাত দলের কোনো সদস্য জান্নাতে নাই। ফেরকায়ে নাজিয়া যেটা জান্নাতি দল, আল্লাহ নবী বলছেন ফেরকায়ে নাজিয়া একমাত্র আইলে সুন্নাত ওয়াল জামা। এখন অনেকেই বলে যে হুজুর নোয়াখালীতে অনেক জায়গায় আমি দেখি, কয় হুজুর আপনি কি সুন্নি জামাত বলেন সুন্নাতুল জামাত বলেন, এটা কোত্থেকে আসলো, এটা কোনো শিয়া শিয়া কোন এলজিটি বাহিনী পেয়ে না তো আইনিল্লাহ বলে কি তারা? নোয়াখালীর বহু জায়গায় এখনো আছে সুন্নি শব্দটাই বুঝলেন শুনে নেন। অথচ দেখেন আমাদেরকে আজকে না 1400 বছর আগেই এটা ডিক্লারেশন দেওয়া আছে, বলতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব এক জায়গায় রসুলের কুশলের মতো সবার বন্ধের মধ্যে এক জায়গায় আছে, মুসলমান নিধন মারণ হতকরণ সব আছে, তারা এক হয়ে আমরা মুসলমানরা এক দলে এক হইতে পারি না। এরা অনেকে বলে এক আমনে কেন হইবেন, আল্লাহ রসুল যদি এক হইতে না দেয় আপনি আপনি কি জোর করে হইতে যাবেন নাকি? আল্লাহর নবী বলতেছে 77 উম্মতি সালাসুনা সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান ইয়া রাসূলুল্লাহ কালা মান আলাইহি ওয়া সাহাবী রাওয়াহু তিরমিজি। তিরমিজি যদি খুলে দেখেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, এই উম্মত আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, ইল্লা ওয়াহিদ একটি দল জান্নাতি হবে বাকি 72টা দল জাহান্নামি হবে। সাহাবারা আরজ করেছিল ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতি দলের নাম কি? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার ইত্তেবা দ্বারা করবে। ওই ইত্তেবা করনে ওয়ালারা এই যে দলটা করবে সেই দলের নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। এবং শুধু এটাই নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঋজু পথ শরীর পথ সঠিক পথ সোজা পথ সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বেশি দূরে যেতে হবে না, এই মুলুবি আলেম ক্লাসে পড়ানো হয় নুরুল আনোয়ার কিতাব, বেশি দূরে যাওয়া লাগবে না, ছোট্ট মুলুবির কাছে এই কিতাবটা আছে। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করেছে বাবা না আহলে সুন্নাত ওয়াল জামা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। সুতরাং এটা মনে রাখবেন, কোন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে নেই, সাহাবা তাবিন বাবা তাবিন আম্মা মুস্তাহিদ চারটি রেখা চার বোঝা, পৃথিবীতে যত ওলি গাউস কুতুব আব্দাল আওতাদ এসেছে আসবে একজন আহলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে না, এবং আহলে সুন্নাতুল জামাতের বাইরে কোন ওলি পৃথিবীতে জন্ম নেয় নাই, কিয়ামতের আগে জন্মে নিব। রাস্তাটা ক্লিয়ার করে দিলাম, যারাই আহলে সুন্নাতুল জামাতের সঠিক কোরআন হাদিসের আলোচনা করবে তাদের ওয়াজ শুনবেন, তাদেরকে খাওয়াইবে, সেই আলেমদেরকে মেহমানদারি করবে, সেই মেহমান সেই আলেমদেরকে নিয়ে নাজাব দিবেন, মিরাত পড়াইবেন, দাওয়াত দিয়ে খাওয়াইবেন পেট করে, এরাই আখেরাতে আপনার জন্য আমার জন্য বন্ধু হয়ে সাহায্য করবে। আর যারা এখন বলতে পারেন হুজুর আমরা আর কত অর্থ নামাজ পড়ছি, 11 সিল্লা 15 সিল্লা দিয়ে শেষ করছি, সিল্লাইতে সিল্লাইতে তো কপাল কালো হচ্ছে, হুজুর এত ইবাদত কোথায় রাখবে তারা? আপনাদের সুন্নাতুল জামাতের বাইরে যে কথা কিনা নিয়ে আস নবী অলির দুশ্মন বেয়াদবে গুস্তাকি রাসূল বেয়াদবে রাসূল বেয়াদবে অলি, এদের কি অবস্থা হবে এটা একটু কোরআনের ভাষায় যাই না আমিলা তুমনা সেবা তুন্দাসলা নারান হামিয়া, আমি আল্লাহ ওই বড় আকিদা নবী ওলির দুশ্মন যারা আকিদার বিভ্রান্তকারী তারা সুন্নিয়া থেকে সরে গেছে, জাহান্নামী যে কোনো এক দলের সদস্য হোক তার জীবনের 1000 হজ 100 বছরের রোজা 100 বছরের নামাজ 100 বছরের যাকাত 100 বছরের সেজদা নফল ওয়াজিব সুন্নত সব কিছুকে আমি আল্লাহ তার কাঁধের থেকে উঠায় মৃত্যুর আগে দুলি গলার মধ্যে নিক্ষেপ করব, একটা নেক নামায় আমালে নিয়ে আমি কবরে ঢুকতে দিব না, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ। এই মিয়া যদি আল্লাহর ফয়সালা আমরা না মানি মানবো কাকে?
আমরা মানবো কাকে? আল্লাহ বলতেছে একটা আমলও তার বাকি রেখে আমি কবরে আনবো না, সব উঠাইয়া তুলি করাই নিক্ষেপ করবো। আমল শূন্য অবস্থায় এক লেখে, দুই নয় পর্যন্ত লেখে, একটা শূন্য দিলে দশ, আরেকটা শূন্য দিলে একশো, আরেকটা দিলে হাজার, আরেকটা দিলে দশ হাজার, আরেকটা দিলে এক লক্ষ, আরেকটা দিলে দশ লক্ষ, আরেকটা দিলে এক কোটি, আরেকটা দিলে দশ কোটি, সব শূন্যটি এক থেকে নয় যে সংখ্যা সংখ্যাটা বুঝে ফেলে শূন্যটা শূন্যগুলি দাঁড়া করায় রাখে কত হয়েছে হয়েছে মায়া মেনার ঘরেতে ইসলাম উদয় হয়েছে মায়া মেনার ঘরেতে ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা নামেতে ইমান উদয় হয়েছে মায়া মেনার ঘরেতে বলেন ইমান উদয় ইসলাম উদয় হয়েছে নূরের আলো পড়ুল যখন দরাতে দূর হয়ে যায় অন্ধকার সব দয়াল নবীর নূরেতে ইমান উদয় হয়েছে মায়া মিনার ঘরেতে ইসলাম উদয় হয়েছে যার অন্তরে আমি রসুলের ভালোবাসা নাই, প্রেম নাই, তার ইমান নাই, ওই সংখ্যাটাই হলো ইমান। আর যা করবেন সত্তর নব্বই একশো বছরের আমল সেটা হলো শূন্য। তো আমল গুলো ঠিক রাখতে হলে এক ইমানকে ঠিক রাখতে হবে। ইমান নাই আমলের মূল্য নাই, ইমান আছে আমলের মূল্য আছে। আর একটা কথা, যদি দুজনকে যে চলে হতে পারে কোন ওলি কোন হকানি সুন্নি আলেমের কোন শহীদান কোন সিদ্দিকিন কোন নবীর সহায়ত আপনি নসিব হলো না, হিসাবের পাল্লায় পড়ে জাহান্নামে চলে গেছেন, আসবেন কেমনে? ফিরে আসবেনই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা রেখেছে, একমাত্র আহলে সুন্নাতুল জামাতের আকীদা তাদের ঠিক আছে। আমলে যদি দুর্বলের কারণে জাহান্নামে চলেও যায়, কসম খোদার তার মুক্তি আছে, নাজাত আছে, তার সহায়ত অবধারিত। খুশি আনন্দে কেঁদেই দিলেন, আলি রে এদিকে আলি এদিকে, আজকে আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিয়েছে। কেমতের ময়দানে আমি যতক্ষণ খুশি না হব রাজি না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবে, দিতেই থাকবে। আমি তুই আলীকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, ইজান লা দাও ওয়াহিদুন মিন উম্মতি ফিন্না, আমার একটি গুণাগান সুন্নি মুসলমান, আমার সামান্যতম প্রেম তার অন্তরে আছে, গুনায় তাকে জাহান্নামে নিয়ে গেছে, ওই একটি মুসলমানকে জাহান্নাম থেকে নিষ্কৃতি নাজাত না দিয়ে আমি হাশরের ময়দানে আল্লাহর কাছে বলবো না আল্লাহ আমি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ একটি গুণাগার উম্মত আমার জাহান্নামে অবশিষ্ট থাকবে। সেই নবীর উম্মত আমরা চলে গেল, নবী ওলিরা আমাদেরকে উদ্ধার করবে, এটা জিনিস মনে করবেন।
আল্লাহর নবী আর ওলি আল্লাহর ভালোবাসার প্রেমিক যারা এদের কিন্তু দাম আছে এদের দাম আছে এদেরকে গুনাহগুলির কারণে হাত পা সব কয়লা করে ফেলবে যারা কিন্তু চেহারা মুখমণ্ডল জ্বালাবে না আল্লাহ বলবে এই জাহান্নামের আগুন আমার নবী আর ওলি আল্লাহর প্রেমিকদের চেহারার চামড়ার না জ্বলে তারা যেন এসে এসে চিনতে পায় অমুকের ছেলে অমুক অমুক গ্রামের অমুক আমার ভাই অমুক আমার বন্ধু অমুক আমার আত্মীয় তার চেহারা দেখে যেন সে চিনতে পারে সে সুন্নিয়াতের বিশ্ব সুন্নি আন্দোলনের একজন সদস্য সে রসুল প্রেমিক অলি প্রেমিক তাকে চিনে যেন সেখান থেকে বের করে আনতে পারে এই জন্য গোটা বডি জ্বালায় ফেলবে কিন্তু চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মন আছে সীমিত আছে আল্লাহ আমাকে ওনার সাথে বানাইছে এমন টাইমে আমার অভাব সন্তান আল্লাহকে বলা করে হিমশিম খেয়ে পারি না শরীরে দুর্বল অসুস্থ লন্ডন যাই গেছে সেখানে একটা বাসা আজকে আমার সব সম্পূর্ণ অর্থ থাকত আমি ওনাকে বলতাম আমরা দুই মাস তাই আমি দুই মাস দেব আল্লাহ তো সে টপিক দেয় হয়তো সিদ্দিকার করে ওনাকে পরীক্ষা দিতেছে আমাদেরকে দুনিয়া দিবে না হয়তো আখেরাতে অনেক দিবে এই জন্য আমাদেরকে দুনিয়াতে একটু কষ্ট লাগছে আমরা তো ধন্য সেই নবীর উন্মত হয়ে বলতে ইচ্ছে করে না বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উন্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে তোমার উন্মত হতে চেয়েছিলেন সকল নবী তাই তো তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টি সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি যার দিকে সব নবীরা রয়েছে তাকিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আমি সব নিয়ামত পেয়েছি নবী তোমারই সাদকায় ইনামানা কাসমু আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টিকে দেয় আমি নবীর হাতে সেটা বন্টন করি নবী হলো কাসেম বন্টনকারীর পিতা আবুল কাসেম বলে হুজুর দুনিয়াতে আসি নবী বন্টন করতেছে দিবি কম দেখ বেশ দেখ নবীর হাত থেকে পাইতেছে তারপরে দিবে না কাউসার দিবে না জান্নাত দিবে না আমি সব নিয়ামত পেয়েছি নবী তোমারই সাদকায় আমি সব নিয়ামত পাব নবী তোমারই সাদকায় তাই তো আমি খোদার পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি বাঁচতে চাই নবী তোমার প্রেমিক হয়ে আমি মরতে চাই তুমি তোমার গুলাম হয়ে আমি বাঁচতে চাই নবী তোমার প্রেমিক হয়ে
আমি মরতে চাই নবী তোমার গোলাম হয়ে আমি ধন্য গোলাম তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গোলাম তোমাকে পেয়ে কোন কিছুই আপনার সাথে যাবে কত মাস কত মাস আমি জানা যাতে দিচ্ছি আমার বয়সের অর্ধেক যাইতে নিজে দেখেছি কিন্তু কিছুই নিতে পারেন আমার মা ইন্তেকালের পরে সব নিয়ে গেছে আমি লন্ডন থেকে আস্তে আস্তে আইসা দেখি কিছুই নেই আপনি মারা যাবেন আপনার গামছা মাথার টুপিটাও থাকবে লুঙ্গিটাও নিয়ে যাবে সব বর্ণ হয়ে যাবে আপনার নামে একটা বালু কণায় পৃথিবীতে অবশিষ্ট কেউ রাখবে না সব বর্ণ হয়ে যাবে যেটা আপনি নিজে দিবেন নিজে করবেন জান্নাতি কাফেলায় বিশ্ব সুন্নি আন্দোলনের একটি টাকা খরচ করবেন এটা হাসরের ময়দানে কোটি কোটি টাকা পরিণত হয়ে নাজাতে রসিলা হয়ে আপনি নবীর জান্নাতের মেহমান হয়ে যাবেন আমরা সেই জন্য নিজের জান এবং মাল কোরবান করতে রাজি আছি না নাই আমি আপনাদের কাছে কোন আবেদন করবো সত্যি পতাকা তুলে বিশ্ব সুন্নি আন্দোলনে জান মাল কোরবানি দিয়ে প্রয়োজনে নিজের জীবন দিয়ে হুসাইনি দেয় আমাদের মধ্যে আছে সেটা দৃষ্টান্ত দেখে আমরা রসুলের সামনে হাসরের ময়দানে কবরে আমরা নবীর সামনে চেহারা দেখাতে চাই যারা রসুলকে দুনিয়াতে চিনে না কসম খোদার নবীকে কবরও তারা চিনবে না আবু জাহেল দেখেছে তিরস্কার করেছে গালি দিয়েছে আবু লাহাব দেখেছে নবীকে দেখে দেখে পাথর মেরেছে কত কাফে তারা দুনিয়াতে দেখে চিনে নাই কবরে গেছে মাতা কুলুলে হাককে হাজার জন নবীকে সামনে নিয়ে বলবে তাকে তুমি কি জানতে তাকে তার পরিচয় ব্যক্ত করো তাকে কি জানতে দুনিয়াতে কি বলতে আমার মতো ভাই বলতে সাধারণ মানুষ বলতে নূর বলতে না সবাই এত অস্বীকারকারী হাজার নাজের অস্বীকারকারী সবাই এত অস্বীকারকারী হায়াতুল নবী অস্বীকারকারী কসম খোদা কবরে গেলেন লাদ্রি লাদ্রি আমি জানি না আমি চিনি না যারা দুনিয়ায় চিনবে না তারা কবরও চিনবে না আর কবরে যারা চিনবে না আল্লাহ তাকে চিনবে না আল্লাহর আজাব তখন আসতেই থাকবে আবাদুল আবাদ তারা জাহান্নামে অনন্তকালে জ্বলতেই থাকবে তাদের জন্য কোনো নিষ্কৃতি নাজাতের কোনো ব্যবস্থা কোনো দ্বার উন্মুক্ত হবে না হবেই না কোনো অবস্থাতেই হবে না সুতরাং যারা রসুলকে চিনবেন তারাই কবরে গিয়ে রসুলকে চিনবেন আপনি সালাম দেবেন পরিচয় দেবেন বিন্দু 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 পানির ফোঁটা সমুদ্রের সৃষ্টি হয় আমরা 1, 2, 10, 5, 10 টাকা মাসে 20 টাকা করে রেখে দেই এই আন্দোলনের জন্য এই সুন্নিয়াতের ত্যাগের জন্য সুন্নিয়াতের অনুষ্ঠানের জন্য সুন্নিয়াতের মেহমানদারির জন্য রেখে দেই দেখেন এটাই তো আপনার নিজের জীবনে সাথী হয়ে যাবে কবরে হাসরের ময়দানের সাথী হয়ে যাবে আর সব বর্ণ হয়ে যাবে এটা হবে না এটা কেউই কেড়ে নিতে পারবে না কোন শক্তি নাই আপনার কাছ থেকে এই দৌলত কেড়ে নিতে পারে ইমান এবং ইমানদারের উপরে সহযোগিতা এই দুইটাই থাকবে আপনার জীবনে অবশিষ্ট নাজাতের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে আপনাদের প্রত্যেককে নবীর প্রেম ভালোবাসা অন্তর জাগ্রত রেখে আল্লাহর ওলিদের খেদমত এবং মহব্বতের মাধ্যমে সুন্নি কাফেলা একজন সৈনিক হয়ে আমরা যেন দুনিয়ার সামান্য বয়সে সামান্য হায়াতে যেন কিছু করে যেতে পারি সেই তৌফিক মন মানসিকতা যেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলেন আমিন সুন্নিয়াতের সব দলকে এক জায়গায় করে ইমাম হায়াতের নেতৃত্বে গোটা পিঠছে আমরা বাংলাদেশ যদি আগে দেখাইতে পারি যে এই দেশে ওলি আল্লাহর দেশ
এখানে কোন নবী আসে নাই, কোন সাহাবা আসে নাই, বলি আল্লাহর সম্মানের উপর আঘাত করছে যারা, তাদের আমরা পক্ষে থাকবো না, বিপদ থাকবে, ডিসিশন নিজেরটা আপনার নিজে নিতে হবে। যারা রসুলের পক্ষে জীবন দিতে চায়, গৌরব দিতে চায়, সময় দিতে চায়, আপনি কি তাদের পক্ষে না নবীর দুশ্মনদের সাথে আপনি থাকবেন, তাদের সাথে জাহান্নামে অনন্তকালে চলতে চলতে আপনি শেষ হবেন, সময় শেষ হবে না, সেই দিনের জন্য কি আপনি তাদের সাথে থাকবেন না? জাহান্নামে গেলেও সুন্নিয়াদের আদর্শ নিয়ে যদি মরতে পারি, জাহান্নামে গেলেও নবী ওলিদের সাহায্য এবং সেবায়তে জান্নাতে থাকতে চান, এরকম কারা আছে হাত তুলে দেখা? নারায়ে তাকবীর যেখানে কোনো ফেরেশতা মালায়েকা কোনো পয়গম্বর কোনো সৃষ্টি যাওয়ার ক্ষমতা রাখে না, সেই লামকানে গিয়ে আমি আল্লাহর সাথে দেখা করি আর কথা বলি, জান্নাতের গেজা খাই। তাহলে এই হাদিস দ্বারা বলতে চাই কতবার যে মেহরাজ ছাড়াও আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হয়েছে তা আল্লাহ নবী রসুল জানে আর কই জানে। এখন এই দেশের মানুষরা রসুলকে আমাদের মতো মানুষ বলে এরা বলবে, কারণ এরা হলো আবু জাহেলের সদস্য। নবীকে দেখে দেখে মা মুহাম্মদ ইল্লা বাশারুন মিসলুনা, নবী আমাদের মতো একজন। কিন্তু আবু জাহেলের দুইটা কথা, দুইটা দিক নির্দেশনা ছিল, ঘর সংসার করে, বাজার হাট করে, এই দুই বিষয়ে নবী আমাদের মতো, আর অন্য কোনো বিষয়ে তার মতো বলেনি। এখনকার যারা মুনাফিক মুসলমান এরা সর্বক্ষেত্রে নবী আমাকে আমাদের মতো বলে, এরা আবু জাহেলের চোখ ঠিক ঠিক কিনা আবু জাহেল বলতেছে একদিন আয়েশা নবীর ঘরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো বসুরত কুশিত কালো গুন্ডা চেহারা আমি পৃথিবীতে কোনো মানুষকে দেখিনি। আল্লাহ নবী বলে সাদাকতাইয়া আবু জাহেল, তুমি সত্য বল। আবু জাহেল খুশিতে কথা বলে শেষ করে দিচ্ছে, খুশিতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সিদ্দিক একবার ঘরে প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আমার বাবা কুরবান। নবী গো, আসমানের সূর্যের কিরণ দেখে দেখে, আলো দেখে দেখে আপনার হুজরা এসেছি, আপনাকে দেখার পরে বাইরের দিকে তাকায় সূর্য দেখি না, সূর্যের চাইতে বেশি লাইট আপনার চেহারার মধ্যে আছে, পৃথিবীতে আমি আবু বকর আপনার মতো সৌন্দর্য পৃথিবীতে কাউকে দেখি না, সত্যটাই আমার। তোমরা চিন্তিত হয়েও না, আবু জাহেলও আমাকে দেখে নাই, সিদ্দিক একবারও আমাকে দেখে নাই, আমি আনা মেহরা খোদার আয়না। এখন আয়নার মধ্যে ড্রেসিং টেবিলের সামনে যখন আপনি দাঁড়াবেন, কি আপনাকে দেখবেন না আপনার শ্বশুর বাড়ির চৈত্র গোষ্ঠীকে দেখবেন? শ্বশুর বাড়ির মধ্যে মায়া বেশি, এই জন্য সবাইকে দেখেন, নিজেকে দেখেন। এই মেয়ে কথা বলেন না, আমি কি বলছি বাংলা বলছি তো, আয়নার সামনে আপনি নিজে দেখবেন না নিজের শ্বশুর বাড়ির লোক দেখবেন? আমি হলাম আনা মেয়েরা আল্লাহর আয়না। আবু জাহেল, আমি চরিত্র দেখলাম আমার উন্মতের মধ্যে, এক থেকে কম কুশিত কালো নোংরা আর কোন ব্যক্তির ফেস নাই, মানুষের চেহারা নাই, সে তার চেহারা দেখে উন্নতি করতেছে। আমি বলছি ঠিক দেখতেছ, তো সে খারাপ, পৃথিবীতে আমার কোন বহুমত নাই। আবু বকর আমার প্রেমিক ছিল, আমি চরিত চালায়া দেখলাম, তখন থেকে কেয়ামত পর্যন্ত আবু বকরের মতো এক নম্বর উন্মত আর পৃথিবীতে।
করতে আরেকটা হবে না। এই জন্য আবু বকর নিজের চেহারা দেখে বলেছে এর থেকে ভালো আর কোন ব্যক্তি ব্যক্তিকে দেখি না, কোন মানুষের চেহারা দেখি না। আমি বলছি হ্যাঁ আবু বকর সত্য বলছো, কারণ সে তো আমাকে দেখে না, দেখেছে নিজেকে। আল্লাহর আয়নাতে তারা দুইজন, তারা আল্লাহর আয়নাতে নিজেকে নিজের চেহারা দেখেছে। কি বুঝলেন? বুঝলেন নাকি? হ্যাঁ কথা বলেন তো, আমার কথা কিন্তু শেষ, কথা কিন্তু শেষ হয়ে গেছে। আল্লাহ নবী কি বলেন? লা ইয়ারিবুনি হাকিকাতান গায়রা রাব্বি, আমাকে যারা দেখছে তারা আমাকে দেখে নাই, তাদেরকে দেখছে। এই জন্য যারা ইমানদার তাদের চেহারা উজ্জ্বল, যারা বেঈমান মুনাফিক তাদের চেহারা কালো। আমি দেখলাম যে দুর্গণের কথাই ঠিক। লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি, যেই রব যেই মাওলা যেই মাবুদ যেই খোদা আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ছাড়া আমি মুহাম্মাদের হাকিকত জানার মতো চোখ জ্ঞান দেয়া দেখা দৃষ্টি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই, কেয়ামতের ময়দানে দেওয়া হবে না। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, 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 বিশ্ব সুন্নি আন্দোলন। আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলছি, আর কিছু বললে অন্তর ঠান্ডা হইতো, শীতল হইতো, আমারও অসুস্থ আজকে না। যেমন রেসালতের একটা দিক আমি রেখে আসছি, যে নবীর কাছে বলছে একটা চাল আমি দেব, আমার উন্নতের ভালো মন্দির হিসাব আমার হাতে। এই কথাটাও অসমাপ্ত রয়ে গেল, সমাপ্ত করতে পারিনি, আরো বিভিন্ন বিষয়ে আমি শেষ করতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। আমার জন্য দোয়া করবেন ইমাম ভাইয়া, ইমাম ভাইয়া যেমন আমাদের মহাসচিব, যেমন মহাসচিব আমি দেখছি এরকম অমাই, এত এত ঠান্ডা মাথা ব্রেনি এখনকার যুগে খুবই কম পাওয়া, যেমন ইমাম ভাইয়া তেমন হইল ওনার মহাসচিব। আল্লাহ ওনাদের দুজনকে, ওনার আব্বাজার নিজামী সাহেবকে, প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে বড় পানাখানায় রাখুক, এবং দুনিয়াতে যেইভাবে নেতৃত্ব দিচ্ছে এইভাবে হাসরের ময়দানে নেতৃত্ব দিয়ে নবীর সাথে জান্নাতে সবাইকে নিয়ে জান্নাত এই সুন্নিয়াতের পতাকা নিয়ে যেন যা জান্নাতে প্রবেশ করতে পারে সেই ক্ষমতা আল্লাহ ওনাকে দেয়।